যেতে চাইছি না, কারণ বাংলাদেশ তো রাজনৈতিক দল 200-র কাছাকাছি, এর মধ্যে তো অ্যাপ্লিকেন্ট অনেকেই আছে। আমরা 7 তারিখ মানে আজকে 14 দল, কাল জাতীয় পার্টির সঙ্গে, এরপরে আমরা দিনে 2টো করে 6-7 করতে চাই, দুপুরে এক সেশন, রাতে এক সেশন, অথবা রাতে সন্ধ্যার পরে 2টো সেশন, এভাবে আমরা সাজাচ্ছি। তাহলে আমাদের এরপরে ইলেকশন রিলেটেড অ্যাক্টিভিটিস জড়াতে হবে। দেখুন, কিছু তো হয়েছে, সংলাপ হচ্ছে, এটাই একটা ইতিবাচক অগ্রগতি আমাদের দেশের রাজনীতি। কখনো কি কোন প্রধানমন্ত্রী, সরকার প্রধান এদেশে সংলাপ করেছেন অপোজিশনের সঙ্গে? দিস ইজ এ হিস্ট্রি, এটা একটা ইতিহাস, এবং বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা আর ঘটেনি। মান্নান ভূঁইয়া, আব্দুল জলিল সংলাপ করেছেন, কিন্তু সরকার প্রধান, বিরোধী দলের নেতা, এভাবে এই পর্যায়ে সংলাপ হয়নি। কাজে এটা একেবারে শীর্ষ পর্যায়ের সামিট বৈঠকের মতো, এটা আমি মনে করি যে এটা একটা হিউজ প্রোগ্রেস, হিউজ ইম্প্রুভমেন্ট ইন আওয়ার বডি পলিটি, এটা আমি মনে করি, বিশ্বাস করি। এবং এটা জনমনে তো আমরা সবচেয়ে বেশি ভাবব, যাদের জন্য রাজনীতি, পাবলিক পারসেপশন, পাবলিক পারসেপশন আমার মনে হয় যে পজিটিভ, এবং সবাই পজিটিভলি নিয়েছে। এবং আপনারা দেখেন যে বিদেশি কূটনীতিকরা এতদিন দেখা হলেই, আমার সঙ্গে অনেকে দেখা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ দেখা হলেই বলতেন একটা সংলাপ করে। তো সে সংলাপটা তো হচ্ছে, এটা তো বিরাট, আমি বলবো বিশাল একটা অগ্রগতি। তো এবং কিছু কিছু দাবি আমরা অলরেডি মেনে নিয়েছি, ঐক্য ফ্রন্টের দাবি, যুক্ত ফ্রন্টের দাবি, অনেকগুলোই আমরা মেনে নিয়েছি। যেমন কিছু কিছু বিষয় আছে, সভার সমাবেশ, লেভেল প্লেইং ফিল্ড, আমরা পতাকা নিয়ে মন্ত্রীরা এলাকা যাব না, সরকারি গাড়ি ব্যবহার করব না, সরকারি সার্কিট হাউস, ডাক বাংলো ব্যবহার করব না, গভর্নমেন্টের কোনো ফ্যাসিলিটি আমরা ইউজ করব না নির্বাচনকালীন সময়ে। আচরণবিধিতে যে বিষয়গুলো আছে সেগুলো মেনে চলব, তাহলে সমস্যাটা কোথায়? এটাই তো লেভেল প্লেইং ফিল্ড। দর্শক, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমরা সহসা ছিলাম।